हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू टुडेज वीडियो। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के मेकअप लुकटा जो क्रिएट करेछि सेटा होच्छे एकटा परफेक्ट मेकअप लुक फॉर अ डेट नाइट। तुम्हारा जदि आमार ई मेकअप लुकटा भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटाके सबसक्राइब कर दिओ, लाइक कर दिओ भिडियोटाके, आर अवश्य शेयर करो तुम्हार फ्रेंड्सदेर साथे। आर सबसक्राइब करार पाशापाशि बेल आइकनटाओ प्रेस कर दिओ जाते तुम्हारा अलवेज नोटिफाइड होते थाको जखन आमि कोनो नतून भिडियो अपलोड करी। तो फर्स्ट हमें बायोटेकर मॉर्निंग नेक्टर मॉइश्चराइजर दिए हमारे फेस टेके मॉइश्चराइज करे नेब। এখানে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো ইউজ করে নিচ্ছি আমার আইব্রোজটাকে ফিল করার জন্য। দেখতেই পাচ্ছ এটা একটা লোকাল ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, সেটা দিয়ে একইভাবে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করছি এনভাইবের মেকআপ প্রাইমার, যেটা একটা সিলিকন বেসড মেকআপ প্রাইমার। এটা আমার ফেসকে প্রাইম করতে হেল্প করবে আর এটা আমার খুব প্রিয় একটা প্রাইমার। এখানে ল্যাকমি সিসি ক্রিমটা আমি নিয়ে নিয়েছি আমার আইলিডটাকে প্রাইম করার জন্য। তোমরা যে কোনো বিবি ক্রিম, ফাউন্ডেশন বা সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো, আইলিডটাকে প্রাইম করাটা খুব নিডেড। অফ হোয়াইট আইশ্যাডো দিয়ে এটাকে সেট করে নিচ্ছি মার্সের আইশ্যাডো প্যালেটটা দিয়ে। ভালো করে সেট করে নেওয়াটা খুব নিডেড, তবেই তোমার আইশ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর কালারটা খুব ভালো করে পপ আউট হবে। তারপরে আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি অ্যাজ মাই ট্রানজিশন শেড। মার্সের প্যালেটটা থেকে এবার আমি একটা ডার্ক পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, ঠিক ট্রানজিশন শেডটার নিচে আমি এটাকে অ্যাপ্লাই করবো আমার আইলিডটাকে ডেপ দেওয়ার জন্য। তো এটা আমি ঠিক ট্রানজিশন শেডের নিচে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ কীভাবে করছি। মার্সের সেম প্যালেটটা থেকে এবার আমি একটা পার্পল কালার নিয়ে নিচ্ছি, যেটা আমি অ্যাপ্লাই করব ঠিক যেখানে আমি ডার্ক পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম তার ওপরে। দুটো মিক্স হয়ে একটা ভালো পার্পল পিঙ্ক শেড আসবে। যে কালারটা দিয়ে আমি আমার আইব্রো ফিল করেছিলাম সেম কালারটা নিয়ে নেবো। এটা আমি আমার আউটার কর্নারে লাগিয়ে নেব, বেশি এখানে লাগানোর কোনো দরকার নেই, জাস্ট হালকা একটু শ্যাডোই লুক আনার জন্য, একদম অল্প। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা সিলভার কালারের শিমার, প্রেসড শিমার। এটাও একটা লোকাল আইশ্যাডো প্যালেট থেকে আমি নিচ্ছি, তোমরা যে কোনো সিলভার শিমার ইউজ করতে পারো। এটা আমি ইউজ করে নিচ্ছি বেয়ার পার্ট অফ মাই আইলিডে, যেখানে ফাঁকা ছিল, যেখানে আমি কোনো আইশ্যাডো ইউজ করিনি, সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গার টিপসের হেল্পে। যে ডার্ক পিঙ্ক শেডটা আমি ইউজ করেছিলাম ওই ব্রাশটা দিয়ে আমি আবার সব ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্স এজেস না থেকে যায়। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়াটা ইজ মাচ নিডেড। তো আমি দেখতেই পাচ্ছ কীভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিয়েট করবো একটা উইং ডাই, এখানে আমি আমার জেল আইলাইনারটা দিয়ে একটা উইং ডাই ক্রিয়েট করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এটা কীভাবে করছি আমি। তোমরা যদি ডিটেলসে জানতে চাও হাউ টু গেট আ উইং ডাই আইলাইনার পারফেক্টলি, তাহলে আমি এটা শেয়ার করতে পারি, প্লিজ আমাকে জানিও। দুটো চোখে আমার উইংটা আইলাইনার ট্রেড করা হয়ে গেছে। এরপর আমি আমার ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো। এখানে আমি ইউজ করছি ল্যাকমি ফাউন্ডেশন ইন দি শেড 02। আমি এটা নেক অব দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি ব্লেন্ড করে নেবো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে। দেখতেই পাচ্ছ কীভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, হেয়ারস্টাইলটা এখানে আমি আগেই করে নিয়েছিলাম একটা সাইড মেসি বান, যেটার জন্য আমাকে চুলটা একটুখানি সরিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হচ্ছে। এখানে নিয়ে নিয়েছি এনভাইভের কন্ট্রোল স্টিক, আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি কীভাবে দেখতেই পাচ্ছ। তারপর আমি সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডারটার মাধ্যমে আমার ক্রিম কন্ট্রোলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার যে যে জায়গাগুলো আমি অ্যাপ্লাই করেছি ক্রিম কন্ট্রোলটা।
ল্যাকমির কম্প্যাক্টের মাধ্যমে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার আন্ডার আইটাকে ফার্স্টে সেট করছি, যে যে এরিয়াগুলো খুব তাড়াতাড়ি ক্রিজ করে যায় সেই জায়গাগুলো আমি ফার্স্টে সেট করে নিচ্ছি। আমি খুব বেশি পাউডার ফেসে অ্যাপ্লাই করব না, কারণ একটা কেকি লুক হয়ে যায় খুব বেশি পাউডার অ্যাপ্লাই করলে। তো ঠিক যতটা দরকার আমার ফেসটাকে সেট করে নেওয়ার জন্য ততটাই আমি ইউজ করব। এখানে ফেসটাকে ব্রঞ্জ আপ করে নিচ্ছি একটা লাইট ব্রাউন শেডের মাধ্যমে। ব্লাশ অ্যাপ্লাই করে নেবো এই প্যালেটটা থেকে, এটা একটা লোকাল প্যালেট যেটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। আইজের ইনার কর্নারটাকে হাইলাইট করে নেবো একটা হাইলাইটারের মাধ্যমে। একটা গ্রিন কাজল দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আমি ডিফাইন করে নিচ্ছি, হাফ অফ দি লোয়ার ল্যাশ লাইন। আমি পুরোটাতেই গ্রিন কাজলটা অ্যাপ্লাই করবো না। ফেসটাকে হাইলাইট করে নেবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগাগুলো হাইলাইটিং পাউডার দিয়ে। দেখতেই পাচ্ছ ইউজুয়াল পার্টসগুলোকে আমি হাইলাইট করে নেবো, যেগুলো আমার হাই পয়েন্ট অফ দ্য ফেস। স্টিক অ্যাপ্লাই করে নেবো SFR কালারের, এটা আমি কফসান ল্যাশেস থেকে নিয়েছিলাম। মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হেভেনের। এখানে আমি লাগিয়ে নিয়েছি দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বেবি পিঙ্ক কালারের। তোমরা চাইলে লাগাতে পারো, নাও লাগাতে পারো, আমি লুকটাকে একটু কিউট করার জন্য এখানে লাগিয়েছি। আর ইয়াররিংসের জন্য আমি পরে নিয়েছি পার্ল ইয়াররিং দুটো। এটাই আই থিঙ্ক আমার এই ওয়ান পিসটার সাথে খুব সুইটেবল, তাই জন্য আমি পরছি। তোমরা যে কোনো ইয়াররিং পরতে পারো যেটা তোমাদের ড্রেসের সাথে সুইটেবল হবে। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই লুকটা। আমি যখন স্টার্ট করেছিলাম তখন ভাবিনি যে লুকটা এরকম টার্ন আউট হবে। তো আই পার্সোনালি লাইক দিস লুক। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা, লাইক করো আমার ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টেক কেয়ার, টাটা।